বাদারিহাটে হাতে ভাঙল ঘর, ফালাকাটায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক দীপক বর্মরে। রবিবার ভোররাতে বাদারিহাট থানার পশ্চিম খয়েরবাড়ির মাস্টারপাড়ায় হানা দেয় একটি দলছুট বুনো হাতি। পার্শ্ববর্তী ধুমচি ফরেস্ট থেকে বেরিয়ে গ্রামে ঢুকে ক্ষতিগ্রস্ত করে এলাকার সুকুমার বর্মনের রান্নাঘর, খেয়ে সবার করে গাছে থাকা 10 থেকে 12টি কাঁঠাল। স্থানীয়দের প্রচেষ্টায় খয়েরবাড়ি ফরেস্টে তাড়িয়ে দেওয়া হয় বুনো দাতাল হাতিটিকে। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে ধুমচি বিটের তরফে জানানো হয়েছে। অপরদিকে রবিবার সকালে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের 6 মাইলের মুন্ডাপাড়ায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন। ঘুরে দেখেন গোটা এলাকা, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে। সেখান থেকে তিনি যান শিবনাথপুরের হাতি হানায় মৃত অমল কার্জির সবাড়িতে। সেখানে মৃত অমলের পরিবারকে সমবেদনা জানান তিনি, পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক দীপক বর্মন। এদিন এলাকা পরিদর্শনে বিধায়ক দীপক বর্মনের সঙ্গে ছিলেন বিজেপির ফালাকাটা বিধানসভার সংযোজক জয় সূত্রধর, ফালাকাটা 2 নং মণ্ডলের সভাপতি রঞ্জন বর্মন সহ প্রমুখ। প্রথমে তো ওই পাশে বোম ফুটিল, ফুটার পরে ওই আমরা মানে সবাই বাড়ি থেকে বাইর হলাম যে ঠাকুরের চেয়ে। তারপরে দেখা ওই একটু 1-2 মিনিটের মধ্যে এসে কাটল গাছে ধরলো। তারপরে আমরা এই বাড়ির দুই বাড়ির মানুষ হাল্লা চিল্লা করতে করতে রান্নাঘরটা ভাঙি দিয়ে সিধা কূপ ফাঁকে চলে গেল। গাছে কতগুলি মোটামুটি কাঁঠাল ছিল? 10-12টা কাঁঠাল ছিল। আপনার নাম? আমার নাম পূর্ণ বর্মন। যার বাড়িটা ভেঙেছে ঘরটা তার নাম কি? সুকুমার বর্মন, আমার ভাই। এটা পশ্চিম খয়েরবাড়ি পড়ছে? পশ্চিম খয়ের। কোন পড়া? মাস্টারপাড়া। আজকে 6 মাইল এলাকায় যেভাবে আক্রমণ চলছে হাতির, এটা খুবই এদের জন্য বিপজ্জনক। সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক, এখানে যে FPC কমিটি আছে, সেই কমিটি যাদের বাড়ি হাতিতে ভেঙেছে তাদের বাড়ি এখনো পরিদর্শনে আসে নাই। FPC কমিটি এখানে কোনো প্রকারের সহযোগিতা করে নাই। বিট রেঞ্জার তারা এসে দেখে গেছে কিন্তু তাদের আর কোনো ভূমিকা নেই। যারা সেখানে ফরেস্টের পাশে থাকে, যাদের বাড়ি হাতিতে ভাঙে, FPC কমিটির লাইট তারা পায় না। এর চেয়ে অরাজক পরিস্থিতি আর কি হতে পারে? আমি মাননীয় বনমন্ত্রীকে এবং বনাধিকারিকদের অনুরোধ করব যে এই বিষয়গুলো একটু দেখুন। যাদের বাড়ি আক্রমণ করছে তাদের বাড়িতে অন্ততপক্ষে একটা সার্চ লাইট দিন, সেটাও দিতে পারছে না সরকার। এর চেয়ে লজ্জার আর কি আছে? আজকে এখানে এসেছি, সেই বাড়িগুলো আমি দেখলাম এবং তাদের থাকবার পরিস্থিতি নেই। এই পরিস্থিতিতে আমাদের যেটুকু সাহায্য করবার ক্ষমতা আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তাদের সঙ্গে আমরা ছিলাম, আছি। ধন্যবাদ।